নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপিটির নাম হলো চিকেন কষা। আমি আজকে এই চিকেন কষা রেসিপিটা একটু অন্যরকম স্টাইলে বানাবো। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার আবেদন, তোমরা প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি দেখো 1 কিলো মাংস নিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো একে একে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 4টে, আদা নিয়েছি 1 ইঞ্চ, লঙ্কা নিয়েছি গোটা 4-5, আর রসুন নিয়েছি 25 থেকে 26 কোয়া। এটাকে আমি ম্যারিনেট করে নেবো এবার মাংসটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা গোটা টমেটো পেস্ট, মিডিয়াম সাইজের 1টা টমেটো। এবার আমি দেব এতে সরষের তেল। আমি সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দেব ছোট্ট চামচে 2 চামচ। এখন সামান্য দেব। এবার আমি এটাকে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে মশলার সাথে, দেখো 1টা 1টা করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিট চাপা দিয়ে ভালোভাবে ম্যারিনেট হতে দেব। দেখো কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা পেঁয়াজ ভেজে নেব। আমি একদম লাল করে ভাজবো না, হালকা লাল হবে সেরকম। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি খুবই লাল করে ভাজবো না, জাস্ট রং ধরবে তুলে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। এই পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজ আমি একটা চিকেন কষা রেসিপি বানাবো, তবে সেটা একটু অন্য স্টাইলের। এই পেঁয়াজগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই আমি আর একটু তেল দেবো। বড় চামচে 2 চামচ মতো তেল দিলাম। এবার আমি দেবো 1 চিমটি চিনি, জাস্ট একটু চিনি। এবার দেবো 1টা তেজপাতা। আমি দিলাম তেজপাতা।
ডালের মধ্যে চিনিটা দিলাম, যার জন্য আমি তেলের মধ্যে সামান্য চিনি দিলাম। এই চিনিটা দেওয়ার ফলে মাংসের কালারটা আরো সুন্দর হবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আমি আর ভাজবো না বেশি। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। মাংসের সাথে আলু অ্যাড করব। আমি আলুগুলো দেখো মাংস কষানো হচ্ছে। আমি এই সময় চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়ে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব, এক চামচ মতো দিলাম। আলু দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো। Thank you.
দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কম আঁচে সেদ্ধ করে দেব। এটাকে 10 মিনিট মতো কম আঁচে সেদ্ধ হতে দেব। দেখো মাংস আমার প্রায় রেডি। এবার আমি 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা অ্যাড করব। আমি এখানে ছোট চামচে 2 চামচ ঘি দিলাম। আর ছোট চামচের 1 চামচ গরম মশলা দিলাম। এবার আমি দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো রেডি আমার আজকের এই রেসিপি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো।